আবার আমাদের দেশে মহিলারা ফতুয়া দেয় বেশি, মহিলারা আমাদের চেয়ে হাদিস কোরআন বেশি জানে। যেমন আমি মন্নান ভাইয়ের ইফতারি দিব, তো আমারটা দিয়ে বুঝে আপনাদেরকে বলে কষ্ট, আমি আমার ওয়াইফরে কইলাম যে এক প্লেট ইফতারি মন্নান ভাইয়ের বাসায় দাও, তা আমার ওয়াইফ কইতে আছে ওনার কি কম আছে, ওনার দিয়ে খাওয়ি না নেই, আপনি খুঁজে নিকিস দিছে আপনার সোয়াব শেষ করে। এটাই হয় কি কথা ঠিক বললাম? ওর ঘরে আসে না নাই আপনার এটা কইতে কইছে কেন? ওনার ঘরে থাকলেও দেখব, না থাকলেও দেব, থাকলেও দেব, বলেন থাকলেও দেব, না থাকলেও দেব। মসজিদে এক প্লেট ইফতারি দিতে চাইছেন, অনেক লোক ইফতারি করে, আপনি দিতে চাইছেন তো? আরে মসজিদে কত লোকে দেয়, তোমার দিকে খাইতে বয়ে রয়েছে। অর্থাৎ হয় কি, কিছু কিছু নারী আছে ভালো, কিছু কিছু নারী আছে আপনি জান্নাতে যাবেন, ফেসন থেকে টাইনা ধরে রাখবো। ইসুফ আলাইহিস সালামরে যেমন জোলেখা ধরে রাখছে টান দিয়ে ফেসন থেকে, আমার দেশের কিছু মহিলা আছে স্বামীটারে জান্নাতে যাইতে দিতে চায় না, ছেলেটারে জান্নাতে যাইতে দিতে চায় না, ফেসন থেকে টাইনা ধরে রাখে, তার মানে দান সৎকা করতে দেয় না। আপনি আপনার বোনদেরকে দিবেন তো, আপনার সাথে চোখ রাঙ্গাইব, দেওয়া লাগে নাকি, এত দেওয়া লাগে, কত দিছি, কত দিছি, তোমারটা দেই, তোমার বাপেরটা দেই, আমি তো আমার বোনের হক দেই। এরকমের বীর পুরুষ নাই তো, বলতে পারেন না তো মসজিদে না ফু হু করেন, বেড়ার মতো বেড়া হইলে বীর পুরুষ হবেন। আপনি আপনার বোনকে দিতে চান, আপনার বোন বলতেছে কত দেও, আপনি বলবেন প্রয়োজন হইলে গড়টা শুদ্ধ দিয়ে দিব, কারণ এটা তোমার বাপেরও না, তোমারও না, তোমার ভাইয়েরও না, এটা আমার বোনের হক। তখন হইবেন আপনি বীর পুরুষ, আপনি তো কথাই কন না ডরে, ধমকি দিলে আপনি তিন দিন রাস্তায় রাস্তায় ঘুরেন। একটারে দেখছি ওই যে কুমিল্লার স্টেশন, একটারে দেখি চোখ মুছে, কিরে ভাই চোখ মুছো কেন, কয় ভাই মন ভালো না, কিছু কইেন না, কেন ভালো না, কো বউ মার দিছে, চলতেছে এগুলা, এগুলাই চলে। আপনি এই যে আপনি ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টের মোর্চায় ওই যে ফ্লাইওভারের নিচে মারামারি লাগছে, জামাই বউ কয়জনে লাগছে, জামাই বউ স্বামী স্ত্রী লাগার পরে স্বামী তার স্ত্রীর একটা ছটকানা দিছে, 100 জন নায়ক দাঁড়াইছে, সালমান খান, এই তোর বউরে মারলি কেন, গড়ে যায় আমার। কিন্তু কোন স্ত্রী যদি তার স্বামীর এই জায়গায় দাঁড়ায় একটা কৈশা ছটকানা দেবা মাইল লাগায়, সবাই ভিডিও করতেছে, কেউ ধরে না। কথা বুঝাইতে পারি নাই আপনারা, আপনারা বুঝেন নাই কথা, আপনি মারবেন আপনারে বা আপনারে 14 জন ধরবো সালমান খান, বউ মারস কেন, ঘরে যায় আমার, বউ মারবেন না এটা কিন্তু নিষেধ, ওইটা বলি নাই, কিন্তু আপনি মাইর খাইলে দৌড়ুন একজন নাই, এটার নাম বাংলাদেশ, সমান অধিকার। কিছু কিছু মহিলা আছে জামাইরে এমন মাইর দেয়, আর বেচারা মাইর খায় লুঙ্গি হালায় দৌড় দেয়, কারণ দৌড়ুন নাই। ইসলাম লাগবে, হাসির জন্য বলি নাই, কি লাগবে, ইসলাম, ইসলাম বলেন কি লাগবে, ইসলাম, ইসলাম লাগবে, ইসলাম, ইসলাম, ইসলাম ছাড়া চলতে পারবেন না, ইসলাম ছাড়া চলা যাবে না। আমরা কি চাই, জান্নাত চাই, বলেন কি চাই, ইফতার এবং সেহরিতে খাদ্য এমন ভাবে আমরা খাই যেটা সুন্নতের খেলাফ। কিসের খেলাফ? খাইতে 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 মাগরিবে জামাত পায় না, আবার ইমামের লগে কাজে লেগে গেল, কয় খানাটা সামনে রেখে আইলাম, আপনি তো একটু সময়ও দিলেন না, তবে ইমামদেরও উচিত একটু খাইয়া দিয়ে আসার সুযোগ দেওয়া। আপনাদের এখানে কয় মিনিট পরে জামা? 15, আমাদের এখানে 20 মিনিট, যাই হোক 15-20 একটু দিবেন, রমজানে খাওয়ার মাস, কিসের মাস, আলহামদুলিল্লাহ আমরা তো খাই, কিন্তু বাংলাদেশে খাইতে পারে না দ্রব্যমূল্যের কারণে, ফার্মের মুরগি কই গেছে, সাংবাদিকেরা কয় ফার্মের মুরগির কলজার মধ্যে সিসা আছে, কি আছে, তো সাংবাদিকেরা ফার্মের মুরগি খায় না, কথা কন না কেন, তো এটি কয়ে কোনো লাভ আছে নি বেটা, ফার্মের মুরগির দাম কই গেছে আপনি চিন্তা করতে পারেন। আমি 60 টাকা কেজি গরুর গোশত আমি দেখছি, 60 টাকা, অনেক দিন ছিল, অনেক দিন লম্বা টাইম 60 টাকা 60 টাকা ছিল, এরপরে 90 টাকা অনেক দিন ছিল, এখন কত যায়া দেখেন, গোস্ত ফান নি আপনি, যায়া দেখেন আপনি পান কিনা,
ওই দিন আমাদের কুমিল্লার বাগিচা কাউ গরু জব করছে, তা আমি বলছি আমারে দুই ভাগ দিও, দিছে এক ভাগ। বললাম এক ভাগ দিছো কেন? কমল্লা ভাই নাই, টান ফিরে গেছে। তো দাম বাড়ার পরেও কি খাওয়া সারা আছেন নাকি একদিন? এটা নাই কেন? এটা আপনার কামাইয়ের কারণে না, এটা হলো উপরওয়ালার কাজ। তিনি হুকুম করছে অমামিং দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, বান্দা তোর রিজিকের দায়িত্বটা আমার কাছে, এটা তোর কাছে না। এটা ঘুরায় গাড়ায় আমি কার কাছে নিয়ে তোরে খাওয়াবো এটা আমি ছাড়া কেউ জানে না। আমরা মাঝে মধ্যে শত্রুর বাড়িতেও আহার গ্রহণ করি, করি কি না? কিন্তু আপনি কি কোনোদিন চিন্তা করছেন তার বাড়িতে আপনি খাবেন? আপনি চিন্তাও করেন নাই। এই জন্য রিজিকটা আসে কোত্থেকে? এই যে আমি পরিবারের একজন ইনকাম করি, আপনি একজন ইনকাম করেন, আপনি মনে করতেছেন যে আপনার কারণে তারা খায়। আপনি কিন্তু খুব পাটলন মাঝে মধ্যে বউর লোকে, ছেলের লোকে, পুতের লোকে, মেয়ের লোকে, যে আমি মরলে বুঝবি ঠেলা, তা আপনি মরলে কি হারা না খায় মরবো নাকি? আপনি মইরা দেখেন না কিচ্ছুই তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আরো ভালো চলবে। এরা খাবে ঠিকই, আপনি চলে যাবেন এরা ঠিকই খাবে। তার মানে বুঝা গেল আপনার দ্বারা ওদের রিজিক আসে না, বরং আপনার মাধ্যমে রিজিকটা আল্লাহ পাঠায়। আপনি গেলে কেউ রিজিক আসবে, রিজিক কি হবে না? বন্ধ হবে না। কিন্তু যে কথাটা বলতে চাইছিলাম, আমাদের দেশে ইফতারিতে যেই পরিমাণ অপচয় চলে, দেখেন শরবত বানায় 14 রকম, বেলের শরবত, তরমুজের শরবত, বাঙ্গি শরবত, এরপরে ট্যাং, রিক্সা, সাইকেল, আম, জাম, জাম্বুরা, মানে সব সামনে দিছে। কিরে বেটা, 9-10 প্রকারের শরবত সব দিয়ে সাজায় রাখছে, আচ্ছা খাইবো কয়টা? বাকি দিয়ে কি করবো? তো রিজিক কি তোর আব্বাই বানাইছে? তুই রোজা রাখছ না না রাখছ আল্লাহ জানে, আবার তুই আইছ 9 রকমের শরবত খাইতি। এরপরে ফিয়াজু, খেয়াল করেন কি আলুর সব 10 রকমের, একটার ভিতরে ডিম থাকে, একটার ভিতরে মুরগি থাকে, একটার ভিতরে হট থাকে, ডগ থাকে, কুত্তা থাকে, হিয়াল থাকে। কথাগুলো কষ্টের জ্বালায় বলি, আর গরিব মানুষ আপনি একটু অতীতের, আপনি যেই লোকগুলা 40 রকমের আইটেমের ইফতারি নিয়া ইফতারি করতেছে, রোজা রাখছে কিনা আল্লাহ জানে, তাদের বাপদাদারা ইফতারি করছে মিষ্টি আলু দিয়া পরোটা দিয়া। তোর বিবেক নাই বেটা, কথা কি ঠিক বললাম? এদেশের মানুষ একটা সময় ছিল একটা মিষ্টি আলু দিয়ে ইফতার করছে, একটা আটার রুটি দিয়ে খাইয়া রোজা রাখছে, এটাই ইফতারি, এটাই রোজা, এটাই সেহেরি। আর তুই 14 রকমের জিনিস নষ্ট করস, তোর মতো নাদান আল্লাহ জমিনে নাই। আগের থেকে সাবধান হ, তুই না খাইতে পারলে আরেকজনকে দে, দিবে নাও, দিবে নাও, আপনি ঢুকতে যাবেন আপনার ধাক্কায় বের করে দিবে। কষ্টের কথাগুলি বললাম, এত রকমের আইটেম কেন, এত রকম লাগবে কেন? আমি মনে করি বুট মুড়ির চাইতে উত্তম ইফতারি আর নাই। আপনি খাইয়া দেখেন, বুট শরীরের শক্তি বাড়ায়, বুট আপনার এই যে খাদ্য নালী এটাকে ফ্রেশ রাখে, আপনার স্টমাক যেটা, খাদ্যটা যেখানে কি হয়, হজম হয়, বোট খাইলে দ্রুত হজম হবে, বোট খাইলে আপনি রমজানে পুরা মাস আপনার পেট ক্লিয়ার থাকবে। আর হেতে এমন তে তৈলাক্ত জিনিস খায়, খাইয়া খাইয়া খাইতে 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 এরপরে তারাবি নামাজের সময় বাথরুমে ঢুকে কোথাইতে কোথাইতে নামাজ, সিদ্দিককার মতো অবস্থা। হাসেন আপনারা, সিদ্দিক মিয়া চাকরি পাইছে, চাকরি পাইছে সরকারি চাকরি, বাথরুমে গিয়া বাইরে না, 4-5 ঘন্টা চলে যায়, চাকরি রেগুলার হওয়ার আগে চাকরি শেষ। কিরে বাজারে বাজারে ঘুরে ভাই যান, আপনি না চাকরি করতে গেলেন সরকারি আসছেন কেন? কয় ভাই বাথরুমে গেলে 2-3 ঘন্টা বাইরে না, এই জন্য চাকরি চলে গেছে। তো তুমি তৈলাক্ত খাবার খাইতে 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 পেটটারে তুমি নষ্ট করে দিছো, ভাজা পোড়া খাইতে খাইতে বাথরুমে গেলে বাইরে দিতে পারো না, তুমি তাহাজ্জুদ পাও না, তুমি জামাত পাও না, কিসের খাবার খাও তুমি? খাদ্য খাবার রাসূল যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূল বলছেন পেটটাকে 3 ভাগ কর, কয় ভাগ? 3 ভাগের মধ্যে 1 ভাগ খাবা। আপনি কদ্দুর হবে খাবারটা, চিন্তা করেন তো আপনি,
কদ্দুর হবে,